পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় তেলবাহী ওয়াগনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনায় সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে খুলনার রেল যোগাযোগ। এ ঘটনায় চালক সহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগের রেলওয়ে বাণিজ্য কর্মকর্তা নাসির উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে একটি তেলবাহী ওয়াগন পার্বতীপুরে তেল নামিয়ে খুলনার দিকে যাবার পথে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে দাঁড়ায়। একই সময়ে পাথর বোঝা একটি মালবাহী ট্রেন ভারত থেকে ঢাকা আসার পথে তেলবাহী ওয়াগনকে ধাক্কা দেয়। এতে তেলবাহী ওয়াগনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন বগি উদ্ধারে কাজ শুরু করে। ভোর পাঁচটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।